विस्तारित लगे कष्ट लाइक कर चैनल नतून चैनल के सबसक्राइब कर এখানে ছোট বড় মাঝারি সব রকমের ডিজাইন আমি নিলাম দেখতেছেন। এখানে অনেকগুলো কালেকশন নিয়েছি, নতুন কালেকশন এগুলো দেখতেছেন। একেবারে কম ওজনের মধ্যে এবং একটু বেশি ওজনের মধ্যে সবটুকুই এখানে আছে। যার যেটা প্রয়োজন হয় সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন। এবং এগুলো কিন্তু দাম কিন্তু আপনার ডিজাইনের উপরে কিন্তু এখানে ডিপেন্ড করে। তো আজকে এক গ্রামের দাম কত এবং একটা চেনের ওজন কতটুকু প্রাইসটা কত করে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে ছোট চেনগুলো থেকে আমি শুরু করব। যারা কম ওজনের মধ্যে চেন নিতে চান, এখানে বল সিস্টেম চেনগুলো আছে দেখতেছেন। যারা এখানে এই চেনগুলোর মধ্যে কম ওজনের মধ্যে নিতে চান দেখতেছেন, বল সিস্টেম কিন্তু এগুলোর মধ্যে বল সিস্টেম আছে। তো একেবারে নতুন ডিজাইন কিন্তু এগুলো আসছে। তো এটা যদি নেন আপনার, এটার ওজন কতটুকু এবং এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এবং চেনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখতেছেন, একেবারে হালকা কম ওজনের মধ্যে। ওস্তাদ হাদা কাম রাম এক গ্রামের দাম পড়তেছে 290 রিয়াল। এক গ্রামের দাম যদি আপনারা লুলু মার্কেটে আসেন তাহলে কিন্তু এই প্রাইসের মধ্যে কিন্তু এই চেনগুলো এখান থেকে নিতে পারবেন। তো এগুলো কিন্তু নতুন কালেকশন আসছে, নিউ কালেকশন। তো আপনারা যদি এগুলো নেন 290 রিয়াল করে আপনারা এখান থেকে নিতে পারবেন। তারপরে যদি আপনারা এখানে আসেন, আমার চ্যানেলের নাম বলে এখানে ওস্তাদ আপনাদেরকে ডিসকাউন্ট করবেন ইনশাআল্লাহ। তো এখানে অবশ্যই আপনারা এখানে আসবেন। তো এটা টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। আরে কাম চলে ওস্তাদ সিটটা দিছি। তো এটা প্রাইস পড়তেছে 2000 রিয়াল। 2000 রিয়াল এটা সব কিছু সহকারে এটা দেখতেছেন, 2000 রিয়ালের মধ্যে কিন্তু আপনারা এটা নিতে পারবেন। তো এটা 6 গ্রাম 9 পয়েন্ট 2000 রিয়ালের মধ্যে আপনারা এটা নিতে পারবেন। এবং এটা বাংলাদেশের প্রাইসটা কত টাকা সেটা আমি ডিসপ্লে দিয়ে দেবো, আপনারা ডিসপ্লে দিয়ে দেখতে পারবেন। তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। এটা একটু বলটা একটু ছোটোর মধ্যে দেখতেছেন, বলের যে ডিজাইনটা এটা হলো একটু ছোটোর মধ্যে দেখতেছেন। এখানে এই বলটা হলো একটু ছোট। তো এটার ওজনটা কতটুকু এবং প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। আর কাম এটা 4 গ্রাম 3 পয়েন্ট আছে, 4 গ্রাম 3 পয়েন্ট। এটা টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে 1247 রিয়াল মধ্যে সুন্দর একটি চেনের ডিজাইন নিতে পারবেন। একেবারে কম ওজনের মধ্যে যদি নেন তাহলে এটা নিতে পারবেন 1247 রিয়াল। এবং এটা বাংলাদেশি প্রাইসটা কত টাকা সেটা আমি ডিসপ্লে দিয়ে দেবো, আপনারা ডিসপ্লে দিয়ে দেখতে পারবেন। তো এটার মধ্যে কিন্তু আরেকটা বড় ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাবো। বল সিস্টেমের মধ্যে যদি নেন তাহলে এটা বড় কালেকশন দেখতেছেন। তো এটা হলো বড়টা দেখতেছেন, বল যেগুলো বড় সেগুলোর মধ্যে যদি আপনারা নেন তাহলে এটা নিতে পারবেন। তো এটার ওজন কতটুকু এবং প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা 13 গ্রাম 2 পয়েন্ট, 13 গ্রাম 2 পয়েন্ট আছে। 13 গ্রাম 2 পয়েন্ট প্রাইসটা এটা হলো 275 রিয়াল দেখতেছেন। এটাই আর আগেও বলেছি আপনাদেরকে, যারা কম ওজনের মধ্যে কিন্তু একটু প্রাইস বেশি করে, আর যেগুলো একটু বেশি ওজন সেগুলো একটু প্রাইস কম করে। তো এটা দেখতেছেন 275 রিয়াল করে, 275 রিয়াল করে এক গ্রামের দাম। তো এটা টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। ওজন তালাতাশের তিন, এটা প্রাইস পড়তেছে 3630 রিয়াল। 3630 রিয়ালের মধ্যে সুন্দর একটি চেনের ডিজাইন পেয়ে যাবেন দেখতেছেন, এগুলো কিন্তু নিউ কালেকশন। তো এখানে ফাইনালি ইটালিয়ান কিছু আরও কিছু বিভিন্ন রকমের ডিজাইন আছে, সেগুলো আমরা আপনাদেরকে এক এক করে দেখাবো। এখানে একটু কম ওজনের মধ্যে এটা দেখাই। এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে এটা দেখতেছেন, এটা হলো একটা কোয়ালিটি দেখতেছেন। যারা একটু মোটা চেনগুলোর মধ্যে নিতে চান তাহলে এগুলো নিতে পারবেন দেখতেছেন, এগুলো নিউ কালেকশন। আর এটা ইটালিয়ান ডিজাইন দেখতেছেন। তো এটার ওজনটা কতটুকু এবং প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। এক গ্রামের দাম 2649 রিয়াল। এটা সৌদি আরবের প্রাইস এবং বাংলাদেশের প্রাইসটা কত টাকা সেটা
তো এটার মধ্যে একটু বড় এবং একটু মোটা যে ডিজাইনটা সেটা আমি আপনাদের দেখাবো এখানে। এটা দেখতেছেন এটা কিন্তু আবার একটু মোটার মধ্যে দেখতেছেন, একটু মোটা যেটা একটু রাউন্ডের মধ্যে একটু মোটা, এটা দল, এটা মোটা এবং দল। এটা যদি নেন তাহলে এটার ওজনটা কতটুকু এবং এটার প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। আর সেম প্রাইস আছে, এটা 9 গ্রাম 9 পয়েন্ট আছে, এবং বাংলাদেশি প্রাইসটা কত টাকা সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। তো ফাইনালি যারা বড় চেন নিতে চান, একেবারে বড় চেন এবং একটু ডিজাইনের মধ্যে একটু বড় চেন যদি নেন তাহলে এগুলো নিতে পারবেন। দেখতেছেন অনেক সুন্দর ডিজাইনটা, একেবারে নিউ কালেকশন ডিজাইন এটা। এটা যদি নেন তাহলে এটার ওজনটা কতটুকু এবং এটার টোটাল প্রাইসটা কত টাকা এবং 1 গ্রামের দাম কত আমি আপনাদেরকে জানিয়ে দেবো। একেবারে নিউ কালেকশন দেখতেছেন, এগুলো কিন্তু লং, যারা একটু বড় চেন পরতে চান তাহলে এগুলো নিতে পারবেন। হাতে কাম ওজন আছে, ওজন 32.5, তো এটা 32 গ্রাম 5 পয়েন্ট আছে, 32 গ্রাম 5 পয়েন্ট। এটা 1 গ্রামের দাম কত? 260, তো এটা কিন্তু আবার প্রাইস কম আছে, 260 রিয়াল করে, 1 গ্রামের দাম 260 রিয়াল। তো আপনি এটা টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো, 6110 রিয়াল মধ্যে সুন্দর একটি চেনের ডিজাইন পেয়ে যাবেন। দেখতেছেন 6110 রিয়াল, এবং এটা বাংলাদেশের প্রাইসটা কত টাকা সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, ডিসপ্লেতে দেখতে পাবেন। তো এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো, সেটা হলো অ্যাকচুয়ালি নতুন ডিজাইন আসছে এখানে, নতুন কালেকশন। এটা দেখতেছেন এখানে ডিজাইনটা একেবারে ভিন্ন রকমের ডিজাইন, নতুন কালেকশন এটা। যদি আপনারা এটা নেন তাহলে এটার ওজনটা কতটুকু এবং প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। এবং বাংলাদেশি প্রাইসটা কত টাকা সেটা আমি ডিসপ্লে দিয়ে দেবো, আপনি ডিসপ্লে দিয়ে দেখতে পাবেন। ডিজাইনটা দেখতেছেন অনেক সুন্দর, এখানে এখানে কিন্তু বলের মধ্যে দারুণ সুন্দর কাজ করানো আছে, অনেক সুন্দর ডিজাইনটা দেখতেছেন। তো এটার ওজনটা কতটুকু এবং প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা 31 গ্রাম 7 পয়েন্ট আছে, 31 গ্রাম 7 পয়েন্ট, এটা 1 গ্রামের দাম কত এবং এটা টোটাল প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো। আর 1 গ্রাম কম বলছে 255, এটা 1 গ্রামের দাম 255 রিয়াল, 1 গ্রামের দাম 255 রিয়াল, 1 গ্রামের দাম। এটা কিন্তু ব্যাট মজুরি সবকিছু সহকারে এবং এটা টোটাল প্রাইস পড়তেছে 8083 রিয়াল দেখতেছেন, 8083 রিয়াল, এটা সৌদি আরবের প্রাইস। এবং বাংলাদেশের প্রাইসটা কত টাকা সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। এখানে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে এখানে বিভিন্ন রকমের নতুন ডিজাইন চেনের ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন, এখানে অনেকগুলো চেনের ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এই দেখানে যদি আপনারা লুলু মার্কেটে আসেন অবশ্যই এখানে উস্তাদ আছে, মন্দাজ আছে, যদি আপনারা বলেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো আপনারা অবশ্যই এখানে আসলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের নাম বললে অবশ্যই এখান থেকে ডিসকাউন্ট পাবেন। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।